আমার কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত, কারণ আমারও অধিকার আছে, একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার। এই ঘটনা যেগুলো ঘটেছে আমি সুস্পষ্টভাবে আগেও বলেছি, হত্যা, গুম, নির্যাতন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা, এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটার প্রতিবাদ করে এসেছি যতটুকু পেরেছি, কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল। আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম, জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজুলেশন সিসিটিভি ক্যামেরা আছে, তো আমাকে যে মোটরসাইকেল ফলো করেছিল, আমার বিশ্বাস সেই মোটরসাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনা প্রধান যদি চান। হ্যাঁ, আমি টাইমটাও বলে দিচ্ছি, আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি 10:50 বা 51 থেকে 10:55 বা 56-এর মধ্যে গতকাল। আমি সেনা প্রধানের কাছেও জানতে যাব, এটা যেন উনিও তদন্ত করেন, কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন, এখন ওনাদের এখতিয়ার নেই ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমি সেনা প্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি, আমার কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যেই দলই হোক। হ্যাঁ, তো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন, তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি।